যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়কে ভালোবাসেন এবং জুলমকে হারাম করেছেন। ন্যায় ইনসাফ সুবিচারের আল্লাহ রাব্বুল নির্দেশ প্রদান করে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার করতে বলেছেন, অবিচার হারাম এবং জালেমের ভয়াবহ পরিণাম রয়েছে। সে যে কোনো রূপের জালেম হোক না কেন, শিরককারী জালেম হোক, বিদাতকারী জালেম হোক, পাপি জালেম হোক, আল্লাহর হক নষ্টকারী জালেম হোক অথবা মানুষের হক নষ্টকারী জালেম হোক, বান্দার হক যারা নষ্ট করে জালেম তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। এবং জালেমকে জালেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দমন করে নেন এবং জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন অবসর দেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সূরাতে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহকে উদাসীন গাফিল অনবহিত মনে করিও না, যে আল্লাহ খবর রাখেন না, বেখবর নন, সব খবর রাখছেন। ইন্নামা ইয়ুআখিরুহুম, আল্লাহ তাদেরকে একটু অবসর দেন, ছাড় দেন, ছেড়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে এমহাল রয়েছে মানে ছাড় রয়েছে, ঢিল দেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এহমাল নেই যে আল্লাহ ছেড়ে দেবেন জালেমকে। ইন্নামা ইয়ুআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, খুব বেশি ছাড় দিলে বিচার দিবস, যে ভয়াবহ দিবস, মর্মান্তিক অবস্থা হবে, কঠোর শাস্তির সম্মুখীন হবে জালেমরা, সেই দিন পর্যন্ত আল্লাহ ছাড় দিতে পারেন। আর মানুষের এই কিয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর সাথে, কবরের জীবন থেকে মতের পরে পরে এটা শুরু হয়ে যায়। সুতরাং জালেমরা সতর্ক সাবধান, সে যে কোনো স্তরের জালেম হন না কেন, জালেম হবেন না, মজলুম হলেও ভালো কিন্তু জালেম হবেন না। আমাদের অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে মানব জাতির ইতিহাস থেকে এবং বর্তমানে যা কিছু ঘটছে, যা কিছু শুনছেন, যা কিছু দেখছেন তা থেকে। কোরআন সুন্নার আলেমদের উপর, কোরআন সুন্নার অনুসারীদের উপর জুলম অত্যাচারকে সওয়াবের কাজ মনে করেছিলে এবং তোমাদের অভিভাবকরা, তোমাদের মুরব্বীরা, তোমাদের ওস্তাদরা নীরব বা শয়তানের ভূমিকা পালন করেছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, সবাইকে সতর্ক করছি, কেউ জালেম হবেন না। বিশেষ করে আল্লাহর নেক বান্দা হচ্ছে মুওয়াহ্বিদ, যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী, সত্যিকার অর্থে তারাই হচ্ছে আল্লাহর নেক বান্দা। যারা মুত্তাবে সুন্নাহ, সুন্নাতের অনুসারী, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা বলি। জি, কারণ এই দুটি শর্ত ছাড়া তৌহিদ ভিত্তিক এখলাস ভিত্তিক ইবাদত হইতে হবে, সুন্নাহ ভিত্তিক শিরক বিদাত মুক্ত ইবাদত বন্দেগী হইতে হবে, তাহলে কবুল হবে। আর যখন কবুল হবে তখনই আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আর এই বিদাত মিশানো, শিরক মিশানো আকিদা আমল নিয়ে মনে করবেন যে সব অলি আউলিয়া আপনাদের ঘরে কুক্ষিগত, এটি আপনাদের ভ্রান্ত ধারণা। সাবধান হয়ে যান, আগামীতে কোনো ভালো মানুষের ওপর, নিরীহ মানুষদের ওপর তাদেরকে দুর্বল মনে করে, তাদেরকে সংখ্যালঘু মনে করে, কমজোর মনে করে জুলম অত্যাচার করবেন না। তাদের মসজিদের ওপর আক্রমণ করবেন না, তাদের দিনী প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করবেন না, তাদের হকের দাওয়াতকে কোণঠাসা করার জন্য উঠে পড়ে লাগবেন না। না হলে ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযাজ্জালিমিনা বাযামিমা কানু ইয়াকসিবুন, এইভাবে আমি কিছু জালেমকে আর অন্য কিছু জালেমদের ওপর চাপিয়ে দিই, আল্লাহ বলছেন, এমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মদোষে, কর্মদোষে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর ইসলামের বেশভূষা নিয়ে, জুব্বা নিয়ে আর টুপি নিয়ে মারামারি করবেন, হানাহানি করবেন, আর নিজের মুসলিম ভাইদেরকে, মুসলিম সমাজের লোকদেরকে আপনি জুলমের শিকার বানাবেন, আপনি
তাদের সম্পর্কে আপনি সীমালঙ্ঘন বাড়াবাড়ি করবেন, এটা শোভা পায় না। এতে ইসলাম বদনাম হচ্ছে, মুসলিম উম্মাহ বদনাম হচ্ছে। আল্লাহ যেন সকলকে হেদায়ত দান করেন এবং সকলকে এসব শাস্তি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এগুলি আল্লাহর আজাব, পার্থিব আজাব। লা আল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছে যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ যেন সকল জালেমকে হকের পথে ফিরে আসার তৌফিক দান করেন। যারা কথার দ্বারা জুলম অত্যাচার করে, গালমন্দ করে, যারা তাদের গায়ের জোরে জুলম অত্যাচার করে শারীরিকভাবে মানসিকভাবে কমজোরদের ওপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ক্ষান্ত করেন, তাদেরকে ঠান্ডা করেন, তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন।